আসসালামু আলাইকুম। আজকে একটি কাজ করতেছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে গাছটা দেখতেছেন এবং এই যে বার এবং এই সমুদ্র সৈকত, এই সবগুলো নিয়ে আমাদের একটা টি শার্ট ডিজাইন তৈরি করতে হবে। এই ছবিগুলো আমাকে বাইর দিয়েছে। আমরা এই গাছটাকে ড্রয়িং করব এবং এই বারকেও আমরা ড্রয়িং করব। তারপরে সবগুলো একসাথে করে একটা ডিজাইন তৈরি করব। এটা হলো একটা সমুদ্র সৈকতের পাশে বিচের মধ্যে একটা বার এবং পাশে সমুদ্রের কিছু দৃশ্য দেখা যাচ্ছে। এটা দিয়ে আমাদের মূলত ডিজাইনটা তৈরি করতে হবে। আমার পেন ট্যাবলেট ব্যবহার করতেছি ড্রয়িং করার জন্য। তো দেখতে থাকুন, আমি গাছটাকে ড্রয়িং করতেছি। আমি আপাতত গাছের যে ডালপালা গুলাকে আমরা লাইন আর্ট করার চেষ্টা করতেছি। আমি একটা পেন ট্যাবলেট ব্যবহার করতেছি, এটার নাম হলো এক্সপি পেন ডিকো প্রো মিডিয়াম। ভবিষ্যতে যদি আমাকে ড্রয়িং নিয়ে কাজ করতে হয় তাহলে আমি একটি আর একটু ভালো দেখে ড্রয়িং ট্যাবলেট নেওয়ার চেষ্টা করব। আমার পছন্দের হলো আইপ্যাড প্রো, সেই ট্যাবলেটটা আমি দেখেছি, অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি সেটা নেওয়ার চেষ্টা করব, দয়া করে নেওয়ার জন্য। তো আমি আপাতত গাছের যে বডিটা আছে, বডির আউটলাইন, ডালপালার আউটলাইন তৈরি করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে একবারে আহামরি কিছু মানে নিখুঁত ভাবে করার মতো কিছু নাই। আপনারা যদি এরকম আউটলাইন তৈরি করেন তাহলেই, ড্রয়িং তো ড্রয়িংই, এখানে একবারে তো ক্যামেরার ছবির মতো ছবি আপনার প্রয়োজন নাই। তো আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে আর কি ড্রয়িং করতেছি। এটা হলো এক কাঠবাদাম কই আমরা, এটা অ্যালমন্ড ট্রি কয় ইংরেজিতে, অ্যালমন্ড। আমরা প্রথমে কাঠবাদাম গাছটাকে আলাদা ড্রয়িং করব। নেক্সট আমরা হলো ওই যে পিছনের যে গাছগুলো আছে এগুলোকে আলাদা ড্রয়িং করব। আমি দেখাই, এই এই বারের একটা ইয়া রাখছি আমি, বার যেটা আলাদা ড্রয়িং করে রাখছি এখানে আছে। এখন আমি এই গাছের ড্রয়িংটা করতেছি। আমি এই পর্যন্ত যা করলাম এই যে এরকম দেখা যাচ্ছে। আর ড্রয়িংটা ফটোশপে অনেক ভালো লাগে আমার কাছে, মানে ইজি। ইলাস্ট্রেটরে যদি আপনি এই ফাইলটা তৈরি করতে যান তাহলে অনেক বড় হয়ে যাবে এবং ফাইলটার সাইজ এমন হতে পারে আপনার ফর ইয়া ইলাস্ট্রেটর ক্র্যাশ করবে। বেশ কয়েকবার আমার এরকম হয়েছে। তবে কিছু কাজ তো অবশ্য ইলাস্ট্রেটরে ছাড়া ফটোশপে করা সম্ভব না, ফটোশপের কাজ ফটোশপে, ইলাস্ট্রেটরের কাজ ইলাস্ট্রেটরে। তো আমি এই গাছের এখানে যে সাইনবোর্ডটা আছে, এই সাইনবোর্ডটা আমি রাখতে যাচ্ছি না, এটাকে আমি একটা আনুমানিক বডি দিয়ে দিই এখানে, কারণ এখানে এটা পরে নিয়ে আমরা কাজ করবো, সাইনবোর্ড লাগলে পরে দিব। তো আপাতত আমি একটা আনুমানিক শেপ এখানে দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমরা এই গাছটাকে ধরব, এই গাছটাকে আমরা ড্রয়িং করব একটা একটা করে। আগে একটা একটা করলে আমরা একটা একটা মুভ করতে পারবো, সরাই নিতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে, প্রথমে আমরা এই গাছের একটা কালার দিয়ে দিব, যেহেতু এটা আউটলাইন তো আমরা এটার নিচে আরেকটা লেয়ার তৈরি করব। এটার নিচে থাকবে এবং এটাকে আমরা কালার দিব। কালার সিলেক্ট করে নিই এখান থেকে, তারপরে আমরা পছন্দ মতো একটু গভীর করে দিই। গুড, এখন আমরা এটাকে কালার করব, ব্রাশ টুলটা নিয়ে ভিতরে কালার দিয়ে দিব। ডাইরেক্ট ভাবে করা যায়, ধরেন আমি একবারে অনেক ঘষা না দিয়ে এই যে এটুকুর মধ্যে, ধরেন আমি একটা আউটলাইন তৈরি করে নিলাম, এখন এই যে এটার পেন বাকেট টুলটা নিয়ে আমরা এখানে একটা ক্লিক করে এটা কালার হয়ে যাবে, এইভাবেও করতে পারি। তারপরে এই যে এরকম একটা দাগ থেকে যায়, তারপরে ব্রাশ দিয়ে আমরা এই দাগটা মুছে দিব, মানে একটু ফাঁকা থেকে যাবে এখানে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে করা ভালো মনে হবে, কারণ অনেক সময় আপনার এই আউটলাইন তৈরি করার সুযোগ থাকে না, তখন আপনাকে এইভাবে গাছটা আঁকতে হবে। আমরা আপাতত একটা কালার দিতেছি, পরে শ্যাডো হাইলাইট যুক্ত করব।
ঠিক আছে আপাতত একটা কালার দেই আর যেহেতু আমি বললাম এটা ড্রয়িং তো সুতরাং আমি এত নিখুঁত করার চেষ্টা করব না জাস্ট ড্রয়িং তো ড্রয়িংই বাচ্চা রাখছে মনে হবে এরকম আবার ড্রয়িং এর কোয়ালিটি আছে আমার কোয়ালিটি আমার কাছে অনেকে অনেক শিল্পী আছে যারা একবারে নিখুঁতভাবে ড্রয়িং করে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে আছে ইন্দোনেশিয়ান ফ্রিল্যান্সাররা তারা যে ড্রয়িং করে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ড্রয়িং তো আমি কি করতেছি আমি এই গাছের ডালপালা লাগতেছি ভিতরে কালার দিতেছি ডালপালার ভিতরে একটু একটু করে কালার দিতেছি আমি শুধু আপনাকে এই গাছটা ড্রয়িং করে দেখাবো পুরো টি শার্ট ডিজাইন হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না সেটা থাম্বনেইলে থাকবে ডিজাইনটা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে নিয়ে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন তার মানে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতেছেন স্কিপ করেন নাই তো আপনাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ খুলতে চাই আমার ফেসবুক গ্রুপ যেখানে আমার কাছে যদি বেশি কাজ চলে আসে তখন আমি আপনাদেরকে সেই কাজগুলো করতে দিব এবং যার কাজটা বেশি ভালো হবে সেই পেমেন্ট পাবে মানে আমি আমাকে বায়ারে অর্ডার দিবে আমার কাছে যদি এমন বেশি কাজ চলে আসে যখন আমি পারতেছি না তখন আমি সেই বায়ারের রিকোয়ারমেন্ট এবং প্রয়োজনীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব আপনারা সেই অনুযায়ী ডিজাইন করবেন এবং আমি বায়ারকে সেই ডিজাইনগুলো দেখাবো যদি আপনাদের কারো কাজ বায়ার পছন্দ করে ফেলে তখন সেই কাজের যে ইনকাম হবে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব এইভাবে যদি কেউ কাজ করতে চান তাহলে আমার এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান এবং আমাকে মেসেজ করুন যেহেতু একটু কঠিন কাজ সুতরাং আমি আপনাদেরকে নিয়মিত কিছু কিছু টাস্ক দিয়ে দিব যে আপনারা এই মানে আমি বায়ার যে আমাকে মেসেজটা দিবে সেই মেসেজটাই আমি আপনাদের কাছে শেয়ার করব যেন আপনারা বায়ারের যে রিকোয়ারমেন্ট গুলো সেটা সরাসরি বুঝতে পারেন আপনাকে যদি ফাইবারে কোনো বায়ার সরাসরি মেসেজ দিত তাহলে আপনি যেভাবে কাজটা করতেন ঠিক এইভাবেই বুঝে বুঝে কাজটা করার চেষ্টা করবেন সুতরাং এইভাবে যদি কেউ কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ফেসবুক গ্রুপে আপনাদের সাথে কথা বলবো এখানে দেখেন আমরা আউটলাইন তৈরি করছি এবং গাছের একটা বেসিক কালারও দিয়ে দিছি যদিও অতটা সুন্দর হয়েছে না যাই হোক যেভাবেই হয়েছে তো আমরা দেখব যে গাছের যে হাইলাইট এবং শ্যাডো দিতে হবে গাছটার তো দেখতে পাচ্ছেন যে এই দিক থেকে রোদ পড়ছে এই যে এখানে এই পাশটা হলো হাইলাইট মানে ডান পাশে রোদ পড়ছে আর বাম পাশটা একটু অন্ধকার অন্ধকার আছে তার মানে আমাদের এই দিক থেকে হাইলাইট দিতে হবে সূর্য এইদিকে চিন্তা করে এবং এই পাশে দিতে হবে আমাদেরকে একটু ডার্ক কালার ওকে তো চলেন আমরা দিয়ে দিই তো হাইলাইট দেওয়ার জন্য আমরা আরেকটা লেয়ার নেব এইখানে এই কালারটার উপরে তো হাইলাইট দেওয়ার জন্য আমরা কালারটাকে একটু উজ্জ্বল করে দেব এই কালারের একটু উজ্জ্বল কালার ঠিক আছে এখন আমরা এদিক থেকে এইভাবে লাইন টেনে দিব ওকে এবং যেহেতু এই দিক থেকে রোদ পড়ছে তো আমাদেরকে প্রত্যেকটা সাইড ডান পাশে আমরা ইয়া দিয়ে দিব হাইলাইট কালার দিয়ে দিব যে বেশি যেগুলো জরুরি মনে হয় সেগুলোতে দিয়ে দিলাম এখন আমরা একটু ডার্ক কালার দিয়ে দিব আবার একটা নতুন লেয়ার নিয়ে আমরা একটু ডার্ক কালার দিয়ে দিব প্রথমে আমরা এই কালারটা সিলেক্ট করব তারপর এখান থেকে একটু নিচের দিকে যাব কালার সিলেক্ট হয়ে গেল আর এখন আমরা এই পাশে একটু ডার্ক কালার করে দিব ঠিক আছে এই তো খুব বেশি কিছু করা লাগলো না আমাদের গাছ হয়ে গেছে আমরা এটা বন্ধ করে দিলে বুঝতে পারবো আমাদের গাছের যে ডালপালা এটা হয়ে গেছে এখন আমরা কি করব আমাদের দিতে হবে পাতা তো আমরা এই সবগুলো লেয়ারে উপরে লেয়ার আর একটা নিব নিয়ে আমরা এখানে পাতা দিব তো পাতার জন্য আমরা কালার সিলেক্ট করব এখানে যে গাছের পাতা আছে এই গাছের পাতার কালার তো আমরা এখানে
একটু সবুজ করে দিই। এখানে আমরা প্রথমে একটা সলিড কালার ব্যবহার করব, তারপরে আমরা প্রয়োজন অনুযায়ী হাইলাইট এগুলো ব্যবহার করব, ঠিক আছে? ডার্ক হাইলাইট ব্যবহার করব। এইভাবে ব্রাশটা ব্যবহার করলে মনে হয় একটু ভালো হবে, পাতা পাতা লাগবে। ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই। আমরা ব্রাশগুলো ব্যবহার করব হলো গাছের যে ডাল আছে ডালের ফাঁকে ফাঁকে, যেন কিছুটা মনে হয় যে পাতা দিয়ে ঢেকে আছে গাছের কিছু অংশ। এবং তুমি আমরা উপরে সাইডটি কালার করে নিই। আসলে যারা ড্রয়িং করে তাদের কল্পনা শক্তি অনেক ভালো থাকতে হয়, কারণ আপনি একটা গাছকে কল্পনা করে রাখতে হবে। আমি যেটা করতেছি এটা হলো অনেকটা কপি, কারণ হলো আমি গাছটাকে নিচে রেখে এটার উপরে দিয়ে যে জায়গায় পাতা আছে সে জায়গায় ড্রয়িং করতেছি। তো আমরা এইভাবে প্রত্যেকটা পাতার কালার করে দিব। তো আমি একটু আপনাদেরকে দেখাই সবগুলো অফ করে। আমরা কিছুটা লাইনে চলে আসছি, তাই না? তো এই হলো ভিডিও আজকের মতো। আমি এই পুরো ভিডিওটা আপনাদেরকে সাথে নিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমাকে অন্য একটা কাজে যেতে হবে। আশা করছি আপনার প্রসেসটা বুঝতে পারছেন, এবং থাম্বনেইলে আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাবো, মানে কিরকম ডিজাইনটা আমি করেছিলাম এবং বায়াকে কি ডেলিভারি দিয়েছি। আশা করি আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।